আসসালামু আলাইকুম। 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্যচাষী ভাই ভাই মৎস্যচাষী ইউনাসের পক্ষ থেকে সকল মৎস্যচাষী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণঢাল শুভেচ্ছা। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আজকে ভিডিওতে আলোচনা করব আরগুর লাশ সম্পর্কে। আরগুর লাশ নামটা অপরিচিত হলে অনেক মৎস্যচাষীর কাছে আরেকটি নাম রয়েছে, যেটি সকল মৎস্যচাষীর কাছে পরিচিত, যে সমস্যা অনেক মৎস্যচাষী ভাইরাই পড়ে থাকে বিভিন্ন সময় মাছ চাষের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সেক্ষেত্রে তারা সঠিক কোনো উপায় না পেয়ে বা সঠিক তথ্য না পেয়ে বা ভুল চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় বা মাছ চাষের লসের সম্মুখীন হয়। প্রিয় দর্শক, আরগুর লাশ হচ্ছে এমন একটি ভুঁই পরজীবী যা যে যেটা আমরা উকুন নামে চিনি। এবার নিশ্চয়ই সবাই চিনছেন, মানে মাছের যে উকুন। প্রিয় দর্শক, আরগুর লাশ নামক একটি বহি পরজীবীর আক্রমণে মাছের উকুন হয়ে থাকে। প্রিয় দর্শক, মাছের উকুন হওয়ার বেশ কিছু কারণ রয়েছে এবং এর প্রতিকার রয়েছে। আমরা আজকে সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল মৎস্যচাষী ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমাদের যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং গুরুত্বপূর্ণ তথ্য যেন মিস না হয় আপনাদের। প্রিয় দর্শক, অনেক সময় আমরা দেখে থাকি যে মাছের উকুন হয়ে থাকে। মাছের উকুন হলে দেখবেন যে মাছ ছুটাছুটি করে, হ্যাঁ, কোনো শক্ত কিছু পেলে সেটা আমাদের দেহ ঘষাঘষি করে, ঘষাঘষি করে হয়তো একটু আরাম পাই। এগুলো হচ্ছে আসলে মাছের উকুনের লক্ষণ। তাছাড়া হচ্ছে কি, আরও বেশ কিছু লক্ষণ রয়েছে। দেখবেন যে মাছের বিভিন্ন অংশে দেহপৃষ্ঠে বা ফুলকা এবং লেং মানে লেজের মাঝে উকুনগুলো আপনারা খালি চোখে দেখতে পারবেন, এবং খালি চোখে দেখার সাথে সাথে এবং এর ফলে আপনার তাদের মাছে বিভিন্ন ক্ষতরোগের সৃষ্টি হতে পারে। এখন প্রিয় দর্শক, আমরা আসলে জানবো আসলে কী কারণে মাছের উকুন হয়ে থাকে, কী কারণ। প্রিয় দর্শক, এর বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হচ্ছে, পুকুরে যদি অধিক মাত্রায় জৈবিক পদার্থ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পুকুরে মাছে উকুন হতে পারে। তাছাড়া হচ্ছে গিয়ে, ধরেন আপনার পুকুরে আপনি অতিরিক্ত মাত্রায় গোবর বা লিটারের মাধ্যমে মাছ চাষ করার চিন্তা আপনারা করছেন বা করতেছেন, তখন সেই ক্ষেত্রে আপনার মাছে উকুন হতে পারে। বা ধরেন আপনার আক্রান্ত কোনো পুকুর থেকে মাছ আপনার পুকুরে আসলো, সেই ক্ষেত্রে আপনার মাছ উকুন হতে পারে। বা মজুতকৃত মাছে উকুনের সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার মাছে উকুন হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আপনার ধরেন ভালো আপনার মানে মজুতকৃত পুকুরে আপনি যে জালটি মাধ্যমে 15 দিন অন্তর অন্তর বা জাল দিয়ে মাছগুলো টানেন, সেই জাল যদি কোনো আক্রান্ত মাছের পুকুরে থাকে বা ওই মাছ থেকে নিয়ে আসা হয় তাহলে সেক্ষেত্রে আপনার পুকুরে উকুন হতে পারে। তাছাড়াও ইস্ট ও চিটাগুড়ের ফার্মেন্টেশন যদি আপনারা মেঘলা দিন বা শীতকালে বা বৃষ্টির সময় আপনার পুকুরে প্রয়োগ করেন, সেক্ষেত্রেও আপনি আপনার পুকুরে উকুন হতে পারে। প্রিয় দর্শক, এখন আমরা আসলে এতে কীভাবে মুক্তি পেতে পারি সেটার জন্য আপনাকে প্রথমে আপনাকে বুঝতে হবে। আমি এতগুলো যে কারণ বললাম, ওই কারণগুলোর মাঝে কোন কারণে আপনার পুকুরে মানে উকুনের সমস্যাটি হয়েছে সেটি আপনাকে আগে নির্ধারণ করতে হবে, তারপর সেই কাজ থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, এটা থেকে প্রতিরোধ করতে হলে আপনাকে অবশ্যই পুকুর প্রস্তুতি যে একটি ব্যাপার থাকে, আমি সবসময় বলে থাকি সকল ভিডিওতে, যে মাছ চাষ করতে হলে অবশ্যই সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে। সেই পুকুর প্রস্তুতির যে ব্যাপারটা, যদি আপনার পুকুরে অধিক মাত্রায় জৈব পদার্থ থাকে তা সেক্ষেত্রে সেগুলো অপসারণ করতে হবে। অধিক মাত্রায় জৈব পদার্থ থাকে সেগুলো আপনাকে তুলে ফেলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এবং পুকুর প্রস্তুতির সময় আপনার পুকুরে চুন এবং ব্লিচিং পাউডার এর মাধ্যমে মাটিকে শোধন করতে হবে। তাছাড়া হচ্ছে কি, আপনার মজুতকৃত মাছের যেন উকুন না থাকে সেদিকে আপনাকে দেখভাল করতে হবে, বা মজুতকৃত বা উকুনে আক্রান্ত কোনো পুকুর থেকে যেন আপনার পুকুরে মাছ না আসে সেদিকে আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। বা উকুনে আক্রান্ত পুকুরে জাল ব্যবহার করা হয়েছে, সেই পুকুরে জাল যেন সরাসরি আপনার পুকুরে ব্যবহৃত না হয় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি ব্যবহার করেন তা সেক্ষেত্রে অবশ্যই জালগুলোকে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে, নাহলে পটাশিয়াম দিয়ে জালগুলোকে ধৌত করতে হবে। আর ইস্ট এবং চিটাগুড়ের ফার্মেন্টেশনের যে খাবার বা সার আপনি উৎপাদন করেছেন সেটা অবশ্যই মেঘলা দিন বা বৃষ্টির সময় বা শীতকালে প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, এতে গেলো প্রতিরোধের উপায়। এখন আমরা আলোচনা করব যে উকুনে আক্রান্ত হলে আপনি কী চিকিৎসা করবেন। দর্শক, প্রথম তো আপনাকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করার পর হচ্ছে আপনার যে চিকিৎসা ব্যাপারটা, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রতি শতাংশে 200 থেকে 300 গ্রাম চুন ও 200 গ্রাম লবণ প্রয়োগ করতে হবে।
তারপর আপনাকে অবশ্যই বাজারে ভালো মানের জীবাণুনাশক ব্যবহার করতে হবে, সেটা প্রতি শতাংশে 1 গ্রাম করে, প্রতি শতাংশে 1 গ্রাম করে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে। আমি আবার বলতেছি, চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে আপনি প্রথমে আপনি 200 থেকে 300 গ্রাম চুন প্রয়োগ করবেন প্রতি শতকে, তারপর হচ্ছে গিয়ে 200 গ্রাম লবণ প্রয়োগ করবেন, তারপর হচ্ছে প্রতি শতাংশে 1 গ্রাম করে জীবাণুনাশক, বাজারে যে ভালো মানের জীবাণুনাশক পাওয়া যায় সেটা আপনি প্রয়োগ করবেন। এটা প্রয়োগের পর আরেকটি ডোজ রয়েছে, সেটি হচ্ছে গিয়ে আমরা প্রতি শতাংশে আপনার ধরে যদি আপনার পুকুরে পানি থাকে, যদি পুকুরে পানি থাকে 4 থেকে 5 ফিট, সেক্ষেত্রে আপনাকে প্রতি শতাংশে 3 মিলি সমিথন বা কিলার আর্গুলাক্স বা আইভারমেক্টিন গ্রুপের যে কোনো ওষুধ আপনাকে 3 মিলি আপনাকে প্রয়োগ করতে হবে। সমিথনটাই আপনাদের সুবিধা হবে হয়তো, সমিথন বা আইভারমেক্টিন গ্রুপের যে কোনো ওষুধ আপনি প্রয়োগ করতে পারেন, বা কিলার অক্সোলাক্স এটা প্রয়োগ করতে পারেন। প্রিয় দর্শক, আপনার যে পুকুরে মাছটি উকুন আক্রান্ত হয়েছে সেই পুকুরে আপনি ধরেন আপনার মাছের পুকুর, সেই পুকুরে আপনি শক্ত মানে বাঁশের কঞ্চি বা ডালপালা দিয়ে দেবেন, যাতে হচ্ছে গিয়ে মাছগুলো উকুন আক্রান্ত হলে এটা আমাদের ঘষার ফলে মাছগুলো কিছুটা উপশম লাভ করে। আপনি তো মাছের পুকুরে ডালপালা দেওয়ার পর আপনি অনেক সময় দেখবেন যে মাছের ক্ষত রোগের সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি অগজাট একটা সাইক্লিন গ্রুপের যে কোনো ওষুধ প্রতি কেজি খাবারের সাথে 5 গ্রাম এবং ভিটামিন সি 3 গ্রাম, অগজাট একটা সাইক্লিন গ্রুপের ওষুধ 5 গ্রাম, ভিটামিন সি 3 গ্রাম, এটা হচ্ছে গিয়ে আপনার প্রতি কেজি খাবারের সাথে 7 দিন খাওয়াবেন। আর প্রিয় দর্শক, আমি একটা কথা আবারও বলতেছি যে এই যে চিকিৎসাটা করবেন, এই যে সমিথন যে দিবেন প্রতি 4 ফুট 5 ফিট পানির জন্য 3 মিলি, এটা কিন্তু আপনাকে 3 ধাপে সম্পূর্ণ করতে হবে। প্রথম যেদিন দিবেন, তারপরে পরের 3 দিন, তারপরে আবার পরের 3 দিন, মানে 7 দিন, 1 দিন 2 দিন 3 দিনের মাথায় আবার 7 দিনের মাথায়, মানে 3টা ধাপে আপনাকে এই সমিথন বা আইভারমেক্টিন গ্রুপের ওষুধটা প্রয়োগ করতে হবে। তারপর আপনি মাছের ক্ষত রোগ সারানোর জন্য অগজাট একটা সাইক্লিন গ্রুপের 5 মিলিগ্রাম বা ভিটামিন সি 3 গ্রাম আপনি প্রতি কেজি খাবারের সাথে মিশে প্রতি শতাংশে আপনি খাবারের সাথে মিশে প্রতি কেজি খাবারের সাথে মিশে আপনি প্রতি শতাংশে ছিটিয়ে দেবেন। আশা করি আপনারা এভাবে এই পদ্ধতিটি অনুসরণ করলে মাছের উকুন থেকে রক্ষা পাবেন বা মাছ চাষে উকুন থেকে রক্ষা পাবেন। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি চিকিৎসা, এগুলো কিন্তু চিকিৎসার খরচ অনেক, আপনি সবসময় চেষ্টা করবেন এটা প্রতিরোধ করার জন্য, চিকিৎসা থেকে প্রতিরোধ ভালো, যদি আপনি উকুন না হয় সেক্ষেত্রে তো আপনার ওষুধের দরকার লাগলো না। আর যত উৎপাদন খরচ বাড়বে, মানে ওষুধের যত খরচ বাড়বে আপনার মাছের উৎপাদন খরচ তত বাড়বে, তাই আপনাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। আমরা যে কথাগুলো বলেছিলাম সেগুলো মেনে আপনারা চাষ করলে আশা করি আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি দীর্ঘায়িত করলাম না, আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকল মৎস্যবাসী ভাইদের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ আয়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।